মনোনয়নকে ঘিরে সৌজন্যতার ছবি। অশোকনগরে শান্তিপূর্ণ ভোটের আবেদন করে গোলাপ ফুল ও নিজের নম্বর দিলেন বিধায়ক। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবারেও রক্ত ঝরেছে ভাঙড়ে। এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মুড়িমুড়কির মতন বোমাবাজি, গুলিচালনা, পুলিশের ওপর হামলা, নানা ছবি উঠে এসেছে। ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল অশোকনগরে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সিপিএম এবং বিজেপির যে সকল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসেছেন তাদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল। নমিনেশন জমা দেওয়া নিয়ে যখন উত্তপ্ত গোটা বাংলা, কোথাও চলছে গুলি, কোথাও বা বোমাবাজি। শাসক দলের বোমা ও গুলির আঘাতে আহত হচ্ছে বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে এক উল্টো ছবি দেখা গেল অশোকনগর বিধানসভার হাবড়া দুই নম্বর ব্লক অফিসের সামনে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী হাবড়া দু নম্বর ব্লকের সামনে এসে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং সিপিএম এর দলীয় কার্যালয়ে ঢুকে যারা প্রার্থী হবেন এবং যারা নমিনেশন জমা দিয়েছেন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন। বিধায়ক জানান অভিষেক ব্যানার্জির নির্দেশ আছে শান্তিপূর্ণ ভোট করাতে হবে, তাই তিনি কোনো রকম অশান্তি চান না। এই ভোটের লড়াইতে সবাই যাতে অংশগ্রহণ করে এবং ভোট যাতে শান্তিপূর্ণ হয় তাই জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি বিরোধীদের কাছে তিনি তার ফোন নম্বরও দিয়ে দেন যাতে কোনো রকম অশান্তি হলে তার সাথে 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 যোগাযোগ করা হয় এবং বিধায়ক সাথে সাথে ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন। যে গণতন্ত্রে বহুমত থাকবে সেই বহুমতকে শ্রদ্ধা জানাতে হবে, কোনো গুন্ডাগিরি দাদাগিরি কোনো মাস্তানি চলবে না। যারা বিরোধী তারা মনোনয়নপত্র জমা দেবেন, এটা তোমাদেরও, তোমরা যারা বিধায়ক, তোমরা যারা নেতা, তোমাদেরও দেখার দায়িত্ব যে বিরোধীরা যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দেয়। নেতার সেই নির্দেশ অনুযায়ী আমি সকালে এসেছি এখানে ক্যাম্পে। একটু আগে কংগ্রেসের লিডারের সঙ্গে সৌহার্দ্য বিনিময় হলো। এখানে ভারতীয় জনতা পার্টির ভাই বন্ধুরা মনোনয়ন জমা দিচ্ছেন, কোনো অসুবিধা আছে কিনা আমি জিজ্ঞেস করলাম। যারা মনোনয়ন জমা দেবেন তাদেরকে গোলাপ দিয়ে আমি শুভেচ্ছা জানালাম এবং আমার নাম্বারও, ব্যক্তিগত নাম্বারও ওনাদেরকে দিয়ে আসলাম যে কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে দয়া করে ফোন করবেন, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আপনাদের সেই স্পটে পৌঁছে যাওয়া। এমন একজনও হাবড়া দু নম্বর ব্লক অশোকনগর বিধানসভায় একজনও বিরোধী কোনো প্রার্থী থাকবেন না যিনি বলবেন যে আমার মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। বিধায়ককে এই ভূমিকায় দেখে খুশি বিজেপির নমিনেশন দিতে আসা প্রার্থীরা। আমরা সৌজন্যমূলক ছেদ দিয়ে গেছে, আমরাও তাতে খুশি, কিন্তু এই সৌজন্যটা একদম যেন ভোটে গণনা পর্যন্ত থাকে আর সেটা যেন আমরা দেখতে পাই, এইটুকু যেন আমরা তার কাছে মানে আশ্বাস রাখছি তারা যেন পারে। আর গত ইলেকশনে যে ঘটনা, যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা যেন দ্বিতীয়বার না ঘটে এইটুকু আবেদন তার কাছে আমরা রাখছি। এই রকম ঘটনা যেন আরো সব জায়গায় ঘটে এবং পুরো আমাদের ভোট গণনা শেষ পর্যন্ত যেন এই রকম ভাবে সে সৌজন্যমূলকভাবে আচরণ আমাদের সঙ্গে করে যেতে পারে। তবে সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে একদিকে গোলাপ ফুল দিচ্ছে আর অন্যদিকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, যার ফলে নমিনেশন জমা দিতে পারেনি অনেকেই। বিধায়কের এই সমস্ত কিছু আইওয়াশ বলে কটাক্ষ করেছে সিপিএম নেতৃত্ব। এ বিষয়ে বাম নেতা বলেন, আজকেই আমাদের খোঁজদেলপুরে ক্যান্ডিডেট ঠিক হওয়া, গতকালকে আজকে নমিনেশন জমা দেবেন, তাকে কি হুমকি দিয়ে আসা হয়েছে? তিনি সকালে জানাচ্ছেন তৃণমূল থেকে হুমকি দিয়ে গেছে, ক্যান্ডিডেট হতে পারবো না। একই রকম ভাবে কামারপুটেতেও তাই ঘটনা ঘটেছে। উনি বললেন ওনাদের দলের নেত্রী এবং দলের নেতা, তার নির্দেশ হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন। আমি সামনাসামনি বললাম যে গতকাল মিনাখাতে আমাদের প্রার্থীরা নমিনেশন জমা দিতে যাবে। আমাদের পার্টির নেত্রী ছিলেন সোমা দাস চক্রবর্তী, জেলার নেত্রী, মহিলা আন্দোলনের রাজ্যের নেত্রী। আমাদের পার্টির রাজ্যের নেতা সায়নদীপ মিত্র, পার্টির জেলার নেতা রানা রায়, এদেরকে আক্রমণ করা হলো। সোমা দাস চক্রবর্তীর মাথা ফাটিয়ে দেওয়া হলো, ওরা এখন হাসপাতালে ছিল, কালকে গত রাতেই মধ্যরাতে গেছে। আসলে এটা একটা আইওয়াস মাত্র আমরা মনে করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, অশোকনগর। ইবতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।